আমি সাইফুল ইসলাম সরকারি শিক্ষক দুটি প্রথম চিত্রটি হচ্ছে ছবি এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে অ্যানিমেটেড ছবি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো শব্দ বা ছবিকে কি বলে ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো শব্দ বা ছবিকে ডিজিটাল কন্টেন্ট বলে আমাদের আজকের পাঠের বিষয় ডিজিটাল কন্টেন্ট এই পাঠ শেষে তোমরা ডিজিটাল কন্টেন্টের ধারণা বর্ণনা করতে পারবে ডিজিটাল কন্টেন্ট এর প্রকার ব্যাখ্যা করতে পারবে ডিজিটাল কন্টেন্ট কোনো কন্টেন্ট যদি ডিজিটাল আকারে বিরাজ করে প্রকাশিত হয় কিংবা প্রৃত গৃহীত হয় তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতেই সংরক্ষিত হতে পারে লিখিত তথ্য ছবি শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহস্তর হয় তথ্য ছবি শব্দ কিংবা ভিডিও ডিজিটাল মাধ্যমে প্রকাশ করাকে ডিজিটাল কন্টেন্ট বলে ডিজিটাল কন্টেন্ট এর প্রকার ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য ছবি শব্দ কিংবা সবই ডিজিটাল কন্টেন্ট কাজেই নানাভাবে ডিজিটাল কন্টেন্টকে শ্রেণীকরণ করা যায় তবে ডিজিটাল কন্টেন্টকে প্রধান চারটি ভাগে ভাগ করা যায় টেক্সট বা লিখিত কন্টেন্ট ছবি ভিডিও ও অ্যানিমেশন শব্দ বা অডিও একক কাজ ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন হয় লেখো ট্যাক্স বা লিখিত কন্টেন্ট ডিজিটাল মাধ্যমে এখনও লিখিত তথ্যের পরিমাণই বেশি সব দিখিত তথ্য এই ধারার কন্টেন্ট মধ্যে রয়েছে নিবন্ধ বলক পোস্ট পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা পণ্যের মূল্যায়ন ই বুক বুক সংবাদপত্র শ্বেতপত্র ইত্যাদি সবই রয়েছে বা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত ছবি সপ্ত ছবি ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটার সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট এর মধ্যে রয়েছে ফটো হাতে আঁকা ছবি অঙ্কনকরণ কার্টুন ইনফোগ্রাফিক্স অ্যানিমেটেড ছবি ইত্যাদি ভিডিও ও অ্যানিমেশন বর্তমানে মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার হয়ে থাকে এটাকে বলা হয় ভিডিও স্ট্রিমিং এমন কন্টেন্টও ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত শব্দ বা অডিও শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট এই প্রকারের কন্টেন্ট অন্তর্ভুক্ত যে কোনো বিষয়ের অডিও ফাইল অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট এই কন্টেন্টের অন্তর্ভুক্ত বাড়ির আছে ডিজিটাল কন্টেন্ট ও সাধারণ কন্টেন্টের মধ্যে পার্থক্য লেখো কোন তথ্য যদি ডিজিটাল উপত্যকারে প্রকাশিত হয় তখন থেকে কী বলে তোমার হাতে পাশের সময় আছে পাঁচ স্যান্ড পরে আমি তোমাদেরকে সঠিক উত্তরটি বলে দিব ইমেইল অ্যানিমেশন অ্যানালগ কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় তিনটি চারটি পাঁচটি ছয়টি চারটি ডিজিটাল কন্টেন্টকে চারটি ভাগে ভাগ করা যায় ডিজিটাল মাধ্যমে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি ভিডিও লিখিত তথ্য অ্যানিমেশন ছবি লিখিত তথ্য ডিজিটাল কন্টেন্ট হলো ই বুক ব্লক পোস্ট ও ই নিবন্ধ ইনফোগ্রাফিক্স অ্যানিমেটেড ছবি অডিও ভিডিও স্ট্রিমিং যে কোনটি সঠিক এক ও দুই এক ও তিন দুই ও তিন এক দুই ও তিন সঠিক উত্তরটি হবে এক দুই তিন মানে আরেকটা বাড়ির কাজ থাকবে কোন ধরনের কন্টেন্ট তোমাদের বেশি ভালো লাগে এবং কেন সবাইকে ধন্যবাদ